আসসালামু আলাইকুম, আমি শিব্বি সাদিক। অ্যাবাকাস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কুইকবুকস অনলাইনে কিভাবে এক্সপেন্স ক্রিয়েট করতে হয়। সো এক্সপেন্স ক্রিয়েট করার জন্য কুইকবুকস অনলাইনে যাওয়ার আগে আমরা একটু ম্যানুয়ালি দেখে নিব। আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, বেসিক অ্যাকাউন্টিংটা বুঝতে চাই, সফটওয়্যারের পেছনে কিভাবে অ্যাকাউন্টিংটা কাজ করছে। সো যেহেতু যে কোনো ট্রানজ্যাকশন শুরু হয় জার্নাল এন্ট্রি দিয়ে, সো আমরা একটা জার্নাল এন্ট্রি দেখি কিভাবে এক্সপেন্সটা রেকর্ড করা হয় জার্নাল এন্ট্রির মাধ্যমে। সে ফর এক্সাম্পল, আমি অফিসের জন্য মিলস এন্ড এন্টারটেইনমেন্ট বাবদ খরচ করলাম, ঠিক আছে। সো এই খরচটা ক্যাশে করলাম, তাহলে আমি এটা কিভাবে রেকর্ড করব। সো আমি ডেবিট করব মিলস এন্ড এন্টারটেইনমেন্ট সে $100 এবং ক্রেডিট করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট $100। সো যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়, আর মিলস এন্টারটেইনমেন্ট হচ্ছে আমার একটা এক্সপেন্স কন্ট্রোল অ্যাকাউন্ট, এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। সো ডেবিট এক্সপেন্স কন্ট্রোল অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো জাস্ট এই ট্রানজ্যাকশনটা আমি কিভাবে কুইকবুকস অনলাইনে রেকর্ড করা হয় সেটা আমরা এখন দেখি। দেখুন, কুইকবুকস অনলাইনের বাম পাশে টপ সাইডে যেটা প্লাস নিউ একটা বাটন আছে, আমি ওই বাটনটা প্রেস করছি। এখান থেকে দেখুন কাস্টমার আন্ডারে কিছু আমার অপশনস আছে, ভেন্ডার্স এর আন্ডারে কিছু অপশনস আছে। ভেন্ডার্স হচ্ছে আমার সাপ্লায়ার, ওকে। সো আমি এক্সপেন্স সিলেক্ট করব, পে, আমি কাকে পে করলাম সেটা আমার রেকর্ড করতে হবে। সো রেকর্ড করার আগে আমি আগে যে রিসিপ্টটা আমার কাছে আছে, যে এক্সপেন্স রিসিপ্টটা, সেটা আগে অ্যাটাচ করে নেই কুইকবুকস অনলাইনে, কারণ অ্যাটাচমেন্টটা খুবই জরুরি, সোর্স ডকুমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য খুবই জরুরি, ওকে। সো দেখুন অ্যাটাচমেন্টে একটা জায়গা আছে, আমার যেই এক্সপেন্স রেকর্ডের যেই ফরম্যাটটা, ওই ফরম্যাটের সবার নিচে আমি এখানে ব্রেস করলাম। দেখুন আমি ফোল্ডার থেকে একটা রিসিপ্ট নিলাম, আমার এই রিসিপ্টটা সোর্স ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ হয়ে গেল। আমি রিসিপ্টটা একটু ওপেন করে দেখি, এটা একটা রেস্টুরেন্টের রিসিপ্ট, এই রেস্টুরেন্টের নামটা আমি এখানে পাচ্ছি, ARTURO, আমি পে হিসেবে এই নামটা আমি লিখে ফেললাম। অ্যাড নিউ আমার অপশনটা আসছে, কারণ এই নামটা ভেন্ডর হিসেবে আমার এখানে রেকর্ড করা ছিল না। সো এমন কোনো ভেন্ডরকে যখন আপনি পে করেন যার নাম আগে কখনো রেকর্ড করা হয়নি, তখন আপনার নিচে একটা অ্যাড নিউ অপশন চলে আসবে। আমি এই জায়গা থেকে আমি নতুন একটা ভেন্ডর অ্যাড করে নিচ্ছি। দেখুন ভেন্ডর যখন আমি অ্যাড করতে যাচ্ছি, সে আমাকে ডিটেলস একটা ফর্ম নিয়ে আসলো, যে ফর্মে আমি ভেন্ডরের ডিটেলস ইনফরমেশন দিতে পারি, ফোন নাম্বার, হ্যাঁ, অ্যাড্রেস, বিভিন্ন ইনফরমেশন আমি ইন ডিটেলস দিতে পারি। সো আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, আমি সেভ করে নামটাই শুধু সেভ করে বের হয়ে যাচ্ছি। এখন দেখুন এই ভেন্ডরকে আমি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছি, পেমেন্ট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আমাকে দেখিয়ে দিতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই এটা একটা রিসিপ্ট যেটা পেইড হয়ে গেছে অলরেডি, ওকে। সে ফর এক্সাম্পল আমি এটা আমার চেস ব্যাংকের যে কার্ডটা আছে আমার কাছে, সেই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি। সো আমি এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট থেকে এই লিস্টে আমাকে ব্যাংকের নামগুলো দেখাবে, সে আমার নাম এখানে আসছে চেস চেকিং 2246, এই ব্যাংকের কার্ড দিয়ে আমি রেস্টুরেন্টের বিলটা পে করেছিলাম, ওকে। এখন আসুন পেমেন্ট ডেট, কবে পে করেছি সেটাও আমার সোর্স ডকুমেন্টে আছে, আমি ডেটটা দেখে নিই। ডেটটা হচ্ছে আমার September 18, 2021। আমি এখান থেকে পেমেন্ট মেথড, এটা আমি ডেবিট কার্ড দিয়ে পে করেছি, ওকে। দেখুন এখানে ডেবিট কার্ড যেহেতু নাই, আমি এখানে অ্যাড করে নিতে পারি অ্যাড নিউ, যদি এটা ম্যান্ডেটরি কোনো ফিল্ড না, জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখা। এরপর আমি রেফারেন্স নাম্বারটা দেবো, রেফারেন্স নাম্বারটা কোথায় পাবো, আমার সেই রিসিপ্টে ফেরত যেতে হবে। রিসিপ্টে এখান থেকে আমি যে কোনো একটা রেফারেন্স নাম্বার, ইউনিক একটা রেফারেন্স নাম্বার দিব, সে ফর এক্সাম্পল এই নাম্বারটাই 640532, ওকে, এটা আমি রিসিপ্ট নাম্বার হিসেবে দিলাম, যাতে একটা ইউনিক নাম্বার দিয়ে আমি এই রিসিপ্টটাকে চিহ্নিত করতে পারি। ক্যাটাগরি, এই যে রেস্টুরেন্টে আমি বিলটা পে করলাম, এই বিভিন্ন খাবারের বিল, এই বিলটা, এই ধরন, এই এক্সপেন্সটা কি ধরনের এক্সপেন্স, হ্যাঁ, এটা আমার এমপ্লয়ীদের এন্টারটেইন করার জন্য খরচ করা হয়েছে, সো এটা আমার মিলস এন্ড এন্টারটেইনমেন্টে যাবে। সো এক্সপেন্স ক্যাটাগরি হবে আমার মিলস এন্ড এন্টারটেইনমেন্ট। ডেসক্রিপশন, আমরা চাইলে এখান থেকে ডেসক্রিপশন যা আছে সব কপি পেস্ট করে দিতে পারি, ওকে। সো আমি আপাতত যেহেতু আমি বিলটা অ্যাটাচ করছি, অতটা ডিটেলসে কি আমার ডেসক্রিপশন লেখা লাগবে না, আমি জাস্ট এখানে লিখেছি, ওকে, যেহেতু আমার বিলটা অ্যাটাচ করা আছে, আমার বিলে ডিটেলস ইনফরমেশনগুলো দেয়া আছে। সো এবার আছে, আসেন ফাইনালি অ্যামাউন্টটা কত হবে, ফাইনালি অ্যামাউন্ট হচ্ছে 40.44,
আমি অ্যামাউন্টটা দিচ্ছি 40.44। সো আপনি চাইলে মেমোতে আরো ডিটেইলস কোন ইনফরমেশন দিয়ে রাখতে পারেন, অথবা আপনি এই ডেসক্রিপশনটা কপি করে মেমোতে দিয়ে রাখতে পারেন। সেভ এন্ড ক্লোজ। এভাবে আমরা একটা এক্সপেন্স রেকর্ড করতে পারি কুইকবুকস অনলাইনে। সো প্রথমে যখন আমরা একটা দেখেছিলাম কিভাবে জানা এন্ট্রিটা হওয়ার কথা এক্সেলে, এখন আমরা একটু চেক করে দেখবো জাস্ট এই এন্ট্রিটাই আমার কুইকবুকস অনলাইনে পড়েছে কিনা। কুইকবুকস অনলাইনে প্রত্যেকটা ট্রানজাকশনের এগেনস্টে যে জার্নালটা হয়, অটোমেটিক জার্নালটা হয়, সেটা আমরা দেখতে পারি পার্টিকুলার ট্রানজাকশনে গিয়ে। সো আমি এখন লেটেস্ট ট্রানজাকশনটা দেখার চেষ্টা করবো। লেটেস্ট ট্রানজাকশন দেখতে হলে আমার এই যে ম্যাগনিফাইং গ্লাসটা আছে এখানে যদি আমি প্রেস করি, তাহলে আমার লেটেস্ট কিছু 10টা ট্রানজাকশন দেখায়। যেহেতু আমার একটা ফ্রেশ অ্যাকাউন্ট, আমার একটা ট্রানজাকশনই আছে, এই ট্রানজাকশন আমাকে এখানে শো করছে। আমি এটা ওপেন করলাম, দেখুন এই ট্রানজাকশনটা আমার এখানে শো করছে। আমার পেই, আমার পেমেন্ট অ্যাকাউন্ট কোন ব্যাংক থেকে পে করেছি, কোন ডেটে পে করেছি, রিসিপ্টের রেফারেন্সটা কত ছিল, কোন ক্যাটাগরির খরচ বা আমার অ্যাসেট ছিল, আমার ডেসক্রিপশনটা কি ধরনের খরচগুলো করেছি, আর অ্যামাউন্টটা কত টাকা খরচ করেছি, আর ফাইনালি আমার সোর্স ডকুমেন্ট আমার এখানে অ্যাটাচ করে দিতে হবে। এখন আমরা দেখতে চাই ট্রানজাকশন জার্নালটা কি ছিল। সবার নিচে দেখুন মোর, মোরের থেকে আমরা যাব কোথায়, ট্রানজাকশন জার্নালে। দেখুন আমার চেইস চেকিং অ্যাকাউন্ট ক্রেডিট এবং মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডেবিট, এক্স্যাক্টলি আমরা যেই ট্রানজাকশনটা এক্সেলে দেখেছিলাম সেটাই। সো থ্যাংক ইউ সবাইকে, আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।